মাঝ আকাশেই ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি বিমান। বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এবং এ ঘটনায় একজন নিহত ও অন্তত 30 জন আহত হয়েছে। বিমানটিতে 211 জন যাত্রী ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। লন্ডন থেকে রওনা হওয়া এই বিমান মাঝ আকাশেই ভয়াবহ ঝাঁকুনির কবলে পড়ে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বোয়িং 777-300ER বিমানে মোট 211 জন যাত্রী ও 18 জন ক্রু ছিলেন। তাদের মধ্যে দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত 30 জন আহত হয়েছে। বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বিমান সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং যে কোনো অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য ব্যাংককে একটি দল পাঠাচ্ছি। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ব্যাংকক বিমানবন্দরে আপৎকালীন ভিত্তিতে অবতরণের পরই আহতদের চিকিৎসার জন্য সেখানে স্থানীয় হাসপাতাল থেকে মেডিকেল টিম ছুটে আসে। সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়েছে, সুবর্ণভূমি বিমানবন্দরের সামনে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। বিমানটি কি কারণে এমন ঝাঁকুনির কবলে পড়লো এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। মাঝ আকাশে ঠিক কি ঘটেছিল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে